ইহাতাক্কে আমার রসুলকে আল্লাহ সান্ত্বনা দেন কি করেছিল জানেন? আমি গত মাসের 26 তারিখে গিয়েছিলাম বদরের মাঠে, যেখানে জিহাদ হয়েছিল, বাইনাল মুসলিম আল কাফির আউয়ালান আল হারব ফিল বদর, প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের মাঠে গিয়েছিলাম। জানোয়ারের কবরটা খুঁজে পাইনি, অনেক খোঁজার চেষ্টা করেছি আবু জাহালের, দেখি ওতে কুঁয়ায় পুঁতে দেওয়া হয়েছে। ওকে ওস, আমার রসুলের মনে এত কষ্ট, এত ব্যথা, এত ব্যথা, ওই জানোয়ারটা দিয়ে রেখেছিলেন। হুজুর যখন বদরের ময়দান থেকে ফিরছেন, বিজয় পতাকা নিয়ে আল্লাহ একবারে ধ্বনি উঠছে, বল চলো দেখি, আল্লাহ রসুল এই আবু জাহালের কবরে গিয়েছিলেন, কবরে গিয়ে এইরকমভাবে উঠে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন, এই জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, বলছে চাচা তোমারটা ঠিক না, ভাইপোরটা ঠিক, আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ। সাইয়েদিনা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছন থেকে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাসমাউল মাউতা, ও তো মুর্দা, ও তো মুর্দা, হুজুরও শুনতে পাবে, তো কাফের মুর্দা, ইন্নাকা লা তাসমাউল মাউতা, ও কি করে শুনবে? বলছে উমর, বাবা আমার, রাগ করো না বাবা, আমার মনের ব্যথা বেদনা সান্ত্বনা তো আল্লাহ দেন, আজকে দিনে আমি নবী মুস্তফা, আমার কথা তুমি যেমন শুনছো ও তেমন শুনছে। এর থেকে ফতোয়া কি হবে? এর থেকে ফতোয়া হবে পরিস্থিতিতে, ব্যক্তি বিশেষে, অবস্থার পরিপ্রেক্ষিতে, মুক্তাজে হাল অনুপাতে আল্লাহর হুকুমে বহু মুর্দা আছেন, যারা কবর থেকে শুনতেও পাবেন, বুঝতেও পারবেন। আবু জাহাল যদি আমার রসুলের সান্ত্বনা দেওয়ার জন্যে আমরা আল্লাহ পাক তাকে শোনার ক্ষমতা দেয়, তাহলে আল্লাহ হুকুমে বহু আল্লাহর বান্দা কবরে আছেন, যারা আপনারও কথা শুনতে পাবেন। একবার জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আর আমার দয়ার নবী তো বলেই দিয়েছেন, তোমরা আসবে মদিনায়, আমাকে সালাম দেবে, আমি ডাইরেক্ট শুনব, ডাইরেক্ট জব দেবো। একবার জোরে বলবেন না। সে আমার ভাইয়েরা সকলকে অনুরোধ করব, আপনারা যারা আজকের এই মাদ্রাসার মহাব্বতের মেহফিলে এসেছেন, পীরের দোয়া পাবেন, এই নীতিতে আমরা থাকব। শেষ কথা একটা বলে যাই, ভাই হিসেবে বলছি, কিছু মনে করবেন না, আলফাল লোকের ওয়াজ শুনবেন না, কেন কোরআনের তফসির কেসেম বা কেসেম, হাদিসের আলোচনার শেষ নেই, আমরা যাব কোথায়? কেন শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে বেঁচে থেকে ইমান বাঁচিয়ে কবরে যাব? এরকম গুরুদ দিলওয়ালা মৌলবি এই পৃথিবীতে খুব কম। আমি কোরআন সব বুঝি, এই গাধা মিথ্যাবাদী কাজ্জাব, কোনো মৌলানা কোরআন সব বুঝতে পারে? এরম আলেম পৃথিবীতে আছে? بسم الله الرحمن الرحيم ألف لام ميم 30 পারা কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, তাই তো বাবা, জানেন না? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। পৃথিবীর কোন মাওলানার মানে জানে না, কোরআন শরীফের প্রথম শব্দের আক্ষরিক জ্ঞান মৌলবিদের নেই, একমাত্র জানেন আল্লাহ, জেনেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথাতেই মৌলবি তুমি আউট, তুমি কোরআন মেনে চলবে, কোরআন সব বোঝো, তারপরে দেখুন যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, আছে না নেই প্রথম লাইনে, একটু একটু জানেন তো অনেকে। হ্যাঁ, এই মাদ্রাসার ছেলেরা বলো, হাজা মানে এই, আর জালিকা মানে ওই, হাজা মানে দিস, জালিকা মানে দ্যাট, জালিকা মানে ওই, সবাই বলুন জালিকা মানে ওই। তাহলে আলিফ লাম মিমের ধারে কাছে মৌলবীরা মাথা দিলে মাথায় আগুন ধরে যাবে, ওটাকে সাইড করে দিলাম। আমাদের প্রথম শিক্ষণীয় আয়াত হলো জালিকা, একবার জোরে বলুন যালিকাল কিতাব,
30 পারা কোরআনে আমাদের জ্ঞান অর্জনের জন্য প্রথম শব্দ হলো জালিকা। প্রথম শব্দ কি? জালিকা। প্রথম শব্দ কি? জালিকা। জালিকা মানে ওই, জালিকা মানে ওই। আচ্ছা, কেউ কখনো এরম মেম্বারে বসে ওয়াচ করেছেন আল্লাহর ওই কোরআনে কোনো ভুল নেই বলেছে? সবাই কিরকম বলে? এ মোমেন মুসলমান ভাইয়েরা, আল্লাহর এমন একটা কেতাব পৃথিবীর সব রাইটাররা লেখকেরা তার পুস্তকের প্রথমে লিখেছেন, এর মধ্যে যা ভুল ত্রুটি হবে পরে সংস্কারে সংকলন করে দেয়া হবে। আল্লাহর কোরআন এমন একটা কেতাব যে কোরআনের প্রথম লাইনে বলে দেওয়া হয়েছে এই কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনের সন্দেহের কোনো গুঞ্জাইশ নাই। জয় বলো সুবহানাল্লাহ। টুপ করে ডেকে সেই মৌলানাটাকে চা খাবেন যারা আমাদের আকীদার খেলাফ। মৌলী সাহেব, জালিকা মানে এই না ওই? জালিকা মানে কি? ওই। জালিকা মানে ওই, 30 পারা কোরআনের প্রথম শব্দ জালিকা। জালিকা মানে ওই। তাহলে ওই কোরআনে কোনো ভুল নেই, আপনি এই কোরআনে বললেন কেন? দেখি কীরকম ব্যাখ্যা দেয়, দেখি। কেন এই কথাটা বলছি জানেন? এর ভিতরে একটা আপনার মহব্বতের নির্যাস আছে। একবার জোরে বলুন, কিরকম দেখবেন? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী, দয়াল নবী বলেন, ওরে আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, যে আমার কবর জিয়ারত করবে আমি রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মাশরে তার জন্য শাফাত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার কবর জিয়ারাত করবে, ওয়াহাবিরা এইটাকে কোট করে বলছে, রসুল বলেছে কবর, তোমরা রওজা বলো কেন, মাজার বলো কেন?